হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে অগ্নি পূজার কাজ দিলেন, আল্লাহকে ফাসাদ করলেন, আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি এমন জীবন তৈরি করলেন, সারাটা জীবন বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছেন, হুজুর ইন্তেকাল করলেন, হুজুরের মোবারক লাশটাকে জানাজা পড়ে খাটিয়া করে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, মানুষেরা যায় বাঘটাও যায়, মানুষেরা যায় বাঘটাও যায়, ওই বাঘটা একটা মানুষের উপরে আক্রমণ করল না, আস্তে আস্তে আল্লাহর ওলিকে কবরের মাটিতে শুয়ে দেওয়া হলো, মিনগা খলকনাকুম ওফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, সবাই তিল মুঠো তিল মুঠো মাটি দিয়ে আল্লাহর ওলির কবর চেনে চলে আসে, ওই বাঘটা আল্লাহর ওলির মাথার কাছে দাঁড়িয়ে সামনে দুটো পা উঁচু করে কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলতে লাগলো, বাঘের চোখে দুই কোণ দিয়ে জজ্জর 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 করে পানি পড়তে লাগলো, অল্পক্ষণি ভিতরে দেখতে পাওয়া গেল ওই বাঘটা আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের পাশে শুয়ে পড়লো, বাঘটাও ইন্তেকাল করলো, আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাশে আজও দেখতে পাওয়া যাবে বাঘের কবর দেওয়া আছে। চলো দিন তোমার পিঠটির মানতে হবে না, একটু সুন্দরবনের জঙ্গলে যাই যাই, এখনো রাত্রি বেলায় একলা রাস্তায় বাইরে বেরোই না কুকুরির ভয়তে, বুঝতে পারেননি কি জীবন তৈরি করেছি আমরা বাপ, চিন্তা করেছেন একবার, আর কি জীবন তৈরি করেছেন আল্লাহর ওলি হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। আমার বক্তব্য হলো আল্লাহর ওলি যে সহবতে থাকুন, হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গনে দিন দের সহবতে থাকুন, তবে মনে রাখুন আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সঙ্গে যার মিল মহব্বত থাকবে কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দরগাপুরী সাহেব নাম শুনেছেন, দরগাপুরী সাহেব বলতেন বাবা পীর কারা, চলো সুন্দরবনের জঙ্গলে নিয়ে যাব, বাঘ যদি ছেড়ে দেয় তো পীর, কথা বুঝতে পারেননি, এই জীবন তৈরি করলে ছাড়বে না ছাড়বে না, কথা বলেন না কেন, জীবন তৈরি করলে বাঘ ছাড়বে না, বসিরহাটের আস্তানা রোডে শুয়ে আছে আল্লাহর ওলি হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, যিনি গোটা জীবনটা বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যান দেখে আসেন, আমি সত্য বলছি কি মিথ্যা বলছি, গেছেন শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন বাঘের পিঠে চড়ে চড়ে মাজার করেছে, বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছে, কি জীবন তৈরি করেছে বলেন দিন, আমরা এখন একটা কুকুর ঠেকাতে পারি, আমরা এখনো কুকুর ঠেকাতে পারি, তিনি কি জীবন তৈরি করেছে বাঘের পিঠে চড়েছে। বাবা বাবা আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা অগ্নি পূজার অগ্নি উপাসকের সঙ্গে দেখা, তো উনি অগ্নি পূজারক কি জিজ্ঞাসা করছেন এই তুমি আগুনকে পূজা করো কেন, বলছে আমি আগুনকে পূজা করি আগুন আমাকে কোনোদিন পোড়াবে না, তাই বলছে দেখো তুমি তো আগুনকে পূজা করো আর আমি তো করি না, তা চলো দিন দুজনা মিলে আগুনের ভিতরে হাত দেই, কার হাত পড়ে আর কার হাত পড়ে না দেখা যাক,
একটা অগ্নিকুণ্ড তৈরি করলেন। অগ্নিকুণ্ডের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন, অগ্নি উপাসক ওই অগ্নি পূজারকটাও হাত ঢুকিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ পরে দুজনা হাতটা বার করে আনলেন, দেখতে পাওয়া গেল দুজনার হাতের কারো একটি লোমেরও কোনো ক্ষতি হলো না, কারো ক্ষতি হয়নি। হাসান বসরি হুজুর চিন্তা করছেন, আমার হবে না এটা আমি জানতাম, আমার বিশ্বাস ছিল, কিন্তু অগ্নি পূজারকের হাত তো পড়বে এটা আমার বিশ্বাস, কিন্তু ও বেটার হাত পড়ল না কেন? আল্লাহ আল্লাহ ওর হাতটা পড়িনি কেন? আল্লাহ পাক পাহাম্মার পর জানিয়ে দিলেন, হাসান একসঙ্গে না আলাদা করে হাত দাও। হাসান বসরি হুজুর অগ্নি পূজারককে বললেন, দেখুন এবারে আর একবার দেখা যাক, তবে হাত কিন্তু এবারে দুজন একসঙ্গে না আলাদা আলাদা। অগ্নি পূজারক বলছে, তাহলে আপনি আগে দেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ পরে হুজুর হাতটা টেনে বার করে আনলেন, দেখতে পাওয়া গেল আল্লাহর ওলির হাতের একটি লোমেরও কোনো ক্ষতি হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এবার তুমি দাও, অগ্নি পূজার হাত নিয়ে যায় আগুনের কাছাকাছি, যাই হয় তাপ লাগে গরম লাগে হাত টেনে আনে, আবার নিয়ে যায় গরম লাগে টেনে আনে। বলছে আগের বার তো এরকম হয়নি, এবারে না হচ্ছে কেন? এ তো হাত দিলি পুড়িয়ে দেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুনে রাখো আগের বার দুজনা একসঙ্গে হাত ঢুকিয়ে দিয়েছিলে, আমি আল্লাহ তোমার ইজ্জত সম্মানের খাতিরে, ও গো হাসান বসরি তোমার ইজ্জত সম্মানের খাতিরে আমি আল্লাহ আগুনের পাওয়ারটাকে কেড়ে নিয়েছিলাম, এজন্য দুজনার কারো হাত পড়িনি, এবারে আলাদা আলাদা করে হাত দিয়েছ, আমি আল্লাহ তোমার বেলা আগুনের পাওয়ার কেড়ে নিয়েছিলাম, আর অগ্নি উপাসকের বেলা আমি আল্লাহ আগুনের পাওয়ারটা দিয়ে দিয়েছিলাম। জোরে বলো সোহার, আর একটু জোরে বলো সোহার আল্লাহ। আমার এতগুলো কথা বলার পিছনে কারণ হলো, আল্লাহর ওলির সঙ্গে যদি একটা অগ্নি পূজারকের হাত যায়, ওলির খাতিরে আল্লাহ যদি অগ্নি পূজারকের হাতের লোম ক্ষতি না করেন, ওলির দামান ধরে থাকলে কি ক্ষতি হবে নাকি? হাক্কানি আল্লাহর ওলি, বুজুর্গণের দিন মাহবুব। তবে কলকাতা না পিন না, বুঝতে পারেননি, গ্যাজায় দম দেওয়া পিন না, হাক্কানি পীরের সোহবতে থাকুন। এখন তো পীরের ছড়াছড়ি, তবে বাবা হাক্কানি পীর এখন খুঁজে পাওয়া দায়। এই আমার উপর রাগ করবেন না, কথা বুঝতে পারিনি, হাক্কানি পীর খুঁজে পাওয়া দায়। বসিরহাট হুজুর দাদা হুজুর কেবলা জলসা করতে গেছে দরগাপুরী সাহেবের বাড়ি, শুনছেন? এখন দরগাপুরী সাহেব দাদা হুজুর কেবলা স্টেজে ওঠার আগে বলছে, দরগাপুরী এক লোটা পানি দাও, অজু করব।
এখন দরগাপুরি সাহেব একটা এক লোটা পানি দিলেন, দাদা হুজুর কেবলা ওই জায়গাটায় যে বলছে বাবা দরগাপুরি এখানে একটা ভালো মানুষের কবর রয়েছে, এখানে আমি অজু করব না। সুবহানাল্লাহ বলে বলে কি চোখ দেখেন দিন দিন। এখন কলকাতা না পীর বেরিয়েছে, কত পীর বেরিয়েছে তার ঠিক নেই। আল্লাহু আকবার। আসুন আসুন দরগাপুরি সাহেব তখন কানে আওয়াজ পেয়েছেন, চতুর্দিকে প্রচার হচ্ছে যে বসিরার হুজুর নাকি পীর। দরগাপুরি সাহেব মনে মনে ঠিক করেছে কিরকম পিরামিড পরীক্ষা করব। পরের বছরে ওই জলসায় দাওয়াত বসিরার হুজুরের। এখন বাবু এখনকার দিনে আমরা সব দামি দামি গাড়ি চেপে আসতেছি, সময় নেই, আসতেছি উঠতেছি আবার করে বেরিয়ে যাচ্ছি। আর আগেকার দিনে সেই দিনের বেলা হুজুর এসে হাজির হয়ে যেত, মানে জলসা কমিটির টেনশন থাকতো না, এখানে দুপুর বেলা খাবে আরাম করবে, রাত্রে বেলা জলসা হবে, সকাল বেলা আব্বা মার কবর জিয়ারত করবে, নাস্তা পানি করবে, তারপর হুজুর বাড়ি যাবে, ঠিক কি না? আর এখন খেপ মারতে মারতে জীবন গালি হয়ে যাচ্ছে, শুধু খেপ মারা। বাবা তখনকার অজে মানুষ হেদায়েত হতো, এখন মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাচ্ছে না। কথা বুঝেননি? যে যে কারণ হবে কি, বক্তা বেনামাজি, শ্রোতাও বেনামাজি, কমিটিও বেনামাজি। কথা বুঝতে পারেননি? আমার রাত্রি তিনটে চারটে করে জলসা, তার নামাজ পড়বো কখন? এখান থেকে আর এক জায়গায়, সেখান থেকে আর এক জায়গায়, সারা রাত খেপ মারার জ্বালায় নামাজ পড়া যায়নি। আর আপনাদের শুনে শুনে নামাজ কাজা, আর যারা জলসা দিচ্ছে ওদের চাঁদা তুলে তুলতে নামাজ কাজা। বলছি এবার অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খারাপ। চাঁদা তুলতে তুলি একত্র নামাজ পড়িনি, কি হবে বলে বলে বাবা? এ জলসায় কি মসজিদের জুতো চুরি বন্ধ হবে? এতে তো লোটা সোনার চুরি হয়ে যাবে। যে তো বসিরহাট হুজুর এসেছেন, দরগাপুরি সাহেব রেডি, কখন চাইবে ওজুর পানি? বুঝতে পারেননি? আহা, বসিরহাট হুজুর স্টেজে উঠবেন, স্টেজে ওঠার আগে বলছেন বাবা দরগাপুরি ওজুর পানি দাও। ঠিক দাদা হুজুর যে জায়গাটাই ওযু করিনি, দরগাপুরি সাহেব সেই জায়গাটাই বসিরহাট হুজুরের ওযুর পানি দিয়েছে। বলে দেখো কিরাম কিরাম পীর। এখন বসিরহাট হুজুর ওই জায়গাটাই যে বলছে দরগাপুরি এখানে ওযু করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে কেন হুজুর? হুজুর বলছে কেন তোমার সুবিধা হবে না, তুমি সরাও। বলছে না হুজুর ভালো জায়গা। তো বলছে আরে দরগাপুরি এই জায়গাটায় একটা ভালো মানুষের কবর রয়েছে। সুবহানাল্লাহ বলে দরগাপুরি সাহেব চিন্তা করছে দাদা হুজুর যা বলেছে বসিরহাট হুজুর তাই বলেছে। বসিরহাট হুজুর কে বলে দিলে নাকি? দরকার নেই ঝামেলা, আর একটা পরীক্ষা কর দেখি দেখি। বলছে হুজুর হুজুর আমি খুব যখন ছোট ছিলাম তখন আমার আব্বা ইন্তেকাল করেছে, এখন আপনার কবরটা যে কবরস্থানে কোন জায়গায় আমি জানি না হুজুর। সকালবেলা একটু আমার বাপের কবর জিয়ারত করে দিতে হবে, আর কোন জায়গাটায় আমার বাপের কবর ওইটা একটু দেখিয়ে দিতে। বসিরহাট হুজুর বলছে দরগাপুরি ফজরের পরে যেন দেরি করো না। এখন আমারে যদি ভাই আপনারা ওয়াস্টাস করিয়ে ভালো করে খেতে দেন, দিয়ে শোয়ার জায়গা করে দিয়ে বলেন হুজুর গত বছর এসেছিলেন শরীর অসুস্থ ছিল, ভালো আসতে পারেন, এবছর যখন এসেছেন থাকেন সকালবেলা একটু বাপের কবরটা দেখিয়ে দিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার। রাত্রি ওই কম্বল শুদ্ধ আউট, বুঝতে পারেননি? কারণ বাপের কবর কোন জায়গায় আর আমি কাঁদবো কোন জায়গায় ও তো আমি জানি না। হয়তো দেখা যাবে দামি কম্বলটাও চলে যাবে, হুজুর মারতে সোজা পার হয়ে যাচ্ছে, কবর দেখানোর ক্ষমতা নেই। বসিরহাট হুজুর বলছেন দরগাপুরি ফজরের পরে যেন দেরি করো না। আল্লাহু আকবার। তারা জলসা করতেন, ছোট হুজুর কেবলা দুটো তিনটে চারটে করে জলসা করেছেন, কথা ঠিক কি না? সন্ধ্যাবেলা মাইক ধরেছেন, ফজরের পরে ছেড়েছেন ছোট হুজুর কেবলা। আল্লাহু আকবার। ওয়াক্ত হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে বলে নামাজ পড়ো, নামাজ পড়ে নাও, আওয়াজ শুনো।
আর আমরা বলতি নামাজ পরে হবে নাকি মিলাদ করলেই দাঁড়া। অধিকাংশ বক্তাদের খোঁজলে দেখেন ভাই ভাই আল্লাহু আকবার, অধিকাংশ নামাজ পড়ে না, নামাজ পড়ে না। বাবাজি আসুন আসুন, আমি যে কথাটি বলছি বসিরাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে কবরস্থানে যে দাঁড়িয়ে জিয়ারত করতে লাগলেন, হুজুর দরগাপুরি পিছনে যে দাঁড়িয়েছে, দরগাপুরি সাহেব যাতাই লোক না, দরগাপুরি সাহেব এমএলএ ছিলেন, তবে এমএলএ মানে আমার মতন এমএলএ না, বুঝতে পারোনি? আমাদের এমএলএ, আমাদের এমএলএ, আমাদের নেতা যারা জাতির মূল্যবান ভোটগুলো নিয়ে জাতিকে বোকা বানাচ্ছে, এরা জাতির সঙ্গে ধোকা দিচ্ছে বেশিরভাগ নেতারা, কথা ঠিক কিনা বলেন? একজন তার মুসলমান বলতে লজ্জা হয়, মুসলমান বলতে লজ্জা হয়, তিনি আবার হজ করে এসেছেন মুসলিম জাতির জন্য একটা কলঙ্ক, তিনি বলছেন মুসলিম ধর্ম নাকি হিংসা ছড়ায়, হিন্দু ধর্ম নাকি হিংসা ছড়ায়, বৌদ্ধ ধর্ম নাকি শান্তি দেয়, কথা বোঝেননি? আমি কোন ধর্মের প্রতি আঘাত দিয়ে বলছি না, কোন ধর্মই হিংসার কথা বলে না, কোন ধর্মই হিংসার কথা বলে না, কোন ধর্ম গুরুও হিংসার কথা বলে না, বিশেষ করে বিশ্ব নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন শান্তির বার্তা দিয়ে এসেছেন, ইসলাম তলোয়ারের আঘাতে প্রচার হয়নি, ইসলাম শিখিয়েছে মানুষকে ভালোবাসো, কথা ঠিক কিনা? ভালোবাসায় রাসূলের ব্যবহারে আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়ে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলবেন না? তাহলে কোথায় আপনি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা শিখিয়েছে, আল্লাহ রাসূল যাকে মক্কার বেঈমান কাফের রাজার ঘরটা ঘিরে ফেলেছে রাতের অন্ধকারে রাসূলকে মেরে দেবে, আল্লাহ নবী আল্লাহ পাকের হুকুম ঘর থেকে পালাচ্ছে, আল্লাহর হুকুম করেছেন এক মুষ্ট বালু নিয়ে ওদের দিকে নিক্ষেপ করো, মদিনা রাস্তায় হিজরত করো, নবী যাচ্ছেন দু চার পা করে যান কাবা শরীফের দিকে, চেয়ে চেয়ে দেখেন নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মক্কার জমিনে বড় হয়েছেন, মক্কার আলো বাতাস খেয়ে রাসূলুল্লাহ বড় হয়েছেন, কাঁদছেন রাসূলুল্লাহ। হাজি সাহেব যদি কেউ থাকে আমার কথায় সাক্ষ্য দেবেন, যখন মক্কা শরীফে গেলাম, যখন বিদায়ী তওয়াফ করছি খানায় কাবা, এবার মদিনা শরীফে যাব রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে, কিন্তু কাবা শরীফের বিদায়ী তওয়াফ পা যেন ওঠে না, পা যেন জড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে কাবা যেন একটা চুম্বকের মতো টেনে রেখেছে, যাব তো বিশ্ব নবীর মাজারে কিন্তু কাবা ছেড়ে যেতে যেন মন চাইছে না, কেন? এটা রাসূলুল্লাহর ওই প্রেম, রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন রাসূল দু চার পা করে গেছেন আর কাবার দিকে চেয়ে চেয়ে দেখেছেন, রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে, কিন্তু বাধ্য রাসূলুল্লাহ যেতেই হবে, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা জয় করেছেন। একটা কথা মনে রাখবেন, জয়ের পতাকা একমুখী থাকে না, জয়ের পতাকা পাল্টে যায়, রাসূলুল্লাহ মক্কা জয় করেছেন সবাই পালাচ্ছে পালা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসছে আজকে আমাদের জানে মেরে দেবে, আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ সোনার জমানে জানিয়েছেন সায়াতিস জামানুন আলা উম্মতি তাখুনু কুলুবুহুম কা কুলুবিস জিয়াব
খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। আর কথা বোঝা যায়নি? নবী বলেছে খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। এসেছে বলে মনে হয়? সুন্দরবনের জঙ্গলের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার গোল গাছের পাতার আড়ালে ওত পেতে বসে আছে। একটা মা হরিণ মনের আনন্দে তার বাচ্চাকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে। বাঘের স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে ও লাভ যায় না। ঠিক দেখতে দেখতে যেই আয়ত্তের ভিতরে এসে গেল বাঘটা গোল গাছের আড়াল থেকে এক লাফ দিয়ে মা হরিণটাকে ধরে তার ঘাড়টাকে মটকে দিল, বুকটাকে ফেড়ে কলিজাটা টেনে বার করলো। বলবেন সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা একবারও কি ভেবেছে মা হরিণকে যদি মারি তা বাচ্চা দুটোর অবস্থা কি হবে? ভেবেছে? সুন্দরবনের জঙ্গলে বাস করা চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবিনি, আমাদের এই মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষ রূপী দুপে জানোয়ার রয়েছে দুনিয়াবি স্বার্থে, সামাজিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে, কত মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। এরাও ভাবিনি সুন্দরবনের জঙ্গলে বাস করা চার পেয়ে জানোয়ারের সঙ্গে আমাদের মানব সমাজে ঘুরে বেড়ানো এই দুপে জানোয়ারটার পার্থক্য কোথায়? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আমার রাসূল শিক্ষা দিয়েছেন মানুষকে ভালোবাসো, ক্ষমা করো, ত্যাগের শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ। বসিরাতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মরণে বসিরহাট আমিনিয়া মাদ্রাসাতে স্মৃতি সভা হচ্ছে, সভাপতিত্ব করছেন কালিয়ানি সুফি সাহেব হুজুর, মস্ত বড় আল্লাহর ওলি। জলসা হচ্ছে, ওদিকে তাবারুক রান্না হচ্ছে। এখন এই তাবারুকের ভাতের হাড়িটা নামাতে যে স্লিপ করে হাড়িটা পড়ে যে গরম ফ্যানগুলো সব একটা ছেলের গায়ে যে পড়ে গেছে, ছেলেটা খুব কষ্ট তো। কমিটির ছেলেরা ছুটে এসে এই স্টেজে এসে কালিয়ানি সুফি সাহেব হুজুরকে বললেন, হুজুর সর্বনাশ হয়ে গেছে, গরম ফ্যান সব একটা ছেলের গায়ে যে পড়েছে, হুজুর একটু নেমে আসেন। হুজুর কি যেন চিন্তা করছেন, চলেন বলে হুজুর আবার বসে আছেন, নামলেন না। বেশ কিছুক্ষণ পরে একটা মোটা তাজা লোক এসে খুব মেজাজের সঙ্গে বলছেন, হুজুর এত বড় জলসার দায়িত্ব আপনার উপরে, একটা বিপদ ঘটে গেল আর আপনি চুপ করে বসে আছেন? হুজুর মনটা মলিন করে বললেন, চলো চলো। স্টেজ থেকে নামলেন, মাদ্রাসার বারান্দা দিয়ে কয়েক পা হেঁটে এগিয়ে গেলেন। দু তিনটে ছেলে এসে বলছে, হুজুর আপনাকে আর যেতে হবে না, আপনি স্টেজে গিয়ে বসে পড়ুন, ওই ছেলেটার জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলুন না। কি করে হলো? হুজুর আমরা দেখতে পেলাম একজন বৃদ্ধ মানুষ লাঠিটা ধরে টুকটুক করে আগিয়ে আসলো। বৃদ্ধ মানুষ
আমাদেরকে এসে বলল বাবা ছেলেরা এই জায়গাটা এত ভিড় কেন? আমরা সব কথাগুলো ওনাকে বললাম। উনি বললেন বাবা যে ছেলেটার গায়ে ফ্যান পড়েছে ওই ছেলেটাকে ওই ছেলেটার কাছে তোমরা আমাকে নিয়ে চলো। হুজুর আমরা ওনাকে নিয়ে গেলাম। উনি বললেন বাবা তোমরা আমার কাছে এক গ্লাস পানি দাও। পানি পানি হুজুর পানি না নিয়ে বিড়বিড় করে কি যেন বলে পানিতে ফুঁক দিলে ওই পানিটা ওই ছেলেটার গায়ে ছিটিয়ে দিলে সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেল। আর একটু জোরে বলো সোহার কালিয়ানি সুবিশা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। বাবা ছেলেরা তোমরা কি ওই বৃদ্ধ মানুষটাকে চেনো? তোমরা কি ওই বৃদ্ধ মানুষটাকে জানো? না হুজুর চিনি না বলতে পারবো না। সুবিশা হুজুর বললেন তোমরা যখন আমাকে প্রথম ডাকতে এসেছিলে আমি স্টেজে বসে বসে চিন্তা করছিলাম এই মাহফিল যা স্মরণে এই মাদ্রাসা যা স্মরণে তিনি যদি কবরে নীরবে শুয়ে থাকতে পারেন আমি কেন স্টেজে নীরবে বসে থাকবো না? শোনো ছেলেরা শোনো ওই লাঠি ধরে আসা ব্যক্তিটা অন্য কেউ নন উনি হলেন বসিরাতে আল্লামা রুহুল আলামিন। আমার এতগুলো কথা বলার পিছনে কারণ হলো আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা জিন্দা হাজার প্রমাণ দেওয়া যাবে। অনেকে আবার বলছেন পিঠ ধরার কোনো দরকারই নেই কথা বুঝেননি তোর বাপ দাদা চোদ্দ পুরুষেরা পিঠ ধরেছে খোঁজলিয়ে দেখ তারা পীরগিরি করেছে পীর ধরেছে পীরের কাছে বায়াত হয়েছে মুরিদ হয়েছে যিনি হিন্দুস্তানের জমিনে প্রথম কলেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন খাজা গরিবে নওয়াজ মঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি পীর ধরেছেন পীরের কাছে বায়াত হয়েছেন মুরিদ হয়েছেন তার পীর খাজা ওসমান হারুনির জুতো দুখানা কুড়িটা বছর মাথায় করে বেরিয়েছেন। জোরে বলেন তুমি কি খাজা বাবার চাইতে বড় আলেম? কথা বুঝেননি? দেহবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি সাহেব দেহবন্দীদের তাবলিগ জামাতের বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি খলিল আহমদ মারেঠিবি আর আরশাদ আলী থানভি সাহেব এনারা পীর ধরেছেন পীরের কাছে বায়াত হয়েছেন মুরিদ হয়েছেন এনাদের পীর সাহেবের নাম হলো হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পেরেছেন? এনারা পীর ধরেছেন বায়াত হয়েছে মুরিদ হয়েছে আর দুটো একটা লোটা কম্বল নিয়ে ফেরি করালো ওরা বলছে পীর ধরা লাগবে না ফুরফুরাই যাও কেন তোমরা? কথা বুঝেননি? ফুরফুরাই যাবো না কোথায় যাবো? তোদের বাড়ি যাবো? ফুরফুরা শরীফের জমিন পাক জমিন এই জমিনে রুহানি হালতে আমার রসুল পাক সাল্লাম হাজির হয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিহাস অনেক লম্বা ওদিকে আমার বক্তব্য নয় আজকে। আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখুন। অনেকে আবার বলছে পীর কি তোমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি? ও মায়েরা ও আমার মায়েরা শুনে রাখুন
আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার একটা রমণী এসেছে, মদিনার একটা মহিলা এসেছে, সঙ্গে তার একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটার পায়ে বাজনা বাঁধা আছে, ওই বাচ্চাটার পায়ে ঘুঙুর বাঁধা আছে, ঘুঙুর বলুন আর নূপুর বলুন, যেটা পায়ে দিয়ে হাঁটলে ঝমঝম করে বাজনা বাজে। আম্মা জানা এসা সিদ্দিকা বললেন, ও গো মদিনার রমণী, ও মদিনার রমণী, তোমার ওই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যেন আমি আয়েশার ঘরেতে প্রবেশ করো না। মদিনার রমণীটা বললেন, আম্মা জান, আমার এই ছোট বাচ্চাটা কি অন্যায় করলো, একে কেন নিয়ে যেতে নিষেধ করছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও মদিনার রমণী, তুমি কি জানো না আমার নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, যে বাড়িতে যে ভিটেই বাজনা বাজে ওই বাড়িতে ওই ভিটেতে আমার আল্লাহ পাকে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আমি আয়েশা চাই না তোমার ওই বাচ্চাটাকে আমার বাড়িতে প্রবেশ করিয়ে আল্লাহ পাকে রহমতের ফেরেশতাদের আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে। রাসূলুল্লাহর বিবি মা আয়েশা যদি এই কথা বলে, আমাদের বাড়ি রহমতের ফেরেশতা সব বসে রয়েছে ভাই নাকি? সব ফেরেশতা ঘুমোচ্ছে, আমাদের কোচির ঘুম লাগে না, তাই কোচির মা মোবাইল ছেড়ে দিয়েছে, কোচি ওই দেখতে দেখতে ঘুমোচ্ছে, কোচির মারও ঘুম লাগে না, তাই কোচির মা সারা রাত দেখছে। বড় পীর সাহেব মাদ্রাসায় গেলেন, ওস্তাদ বলছেন বাবা পড়ো আলিফ বেতে সে। বড় পীর সাহেব হুজুর শুরু করলেন সূরা ফাতিহা থেকে শুরু করে এক টানা 18 পারা কোরআন শরীফ পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। ওস্তাদ বলছে বাবা তুমি পড়বা আলিফ বেতে সে আলিফ বাতাসা, তুমি 18 পারা কোরআন শরীফ কি করে মুখস্থ করলে? বড় পীর সাহেব হুজুর বললেন, হুজুর আমার আম্মা জান আমাকে গর্বে নিয়ে, আমি যখন আমার আম্মার গর্বে ছিলাম, আমার আম্মা 18 পারা কোরআন শরীফের হাফে যা ছিলেন, আমার আম্মা জান প্রতিদিন ঘুমানোর আগে এক পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আমার আম্মা প্রতিদিন ঘুমানোর আগে এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আমি দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম, আমার আম্মা আমাকে দোল লাগায় দোল দিতেন, আল্লাহ পাকের নিয়ামতে ওসমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। বড় পীর সাহেবের আম্মা জান বলেন, আমার আব্দুল কাদেরকে দোলনায় শুয়ে দিয়ে আমি ওর মা দোলনায় দোল দিতাম, কোরআন শরীফ তেলাওয়াত করতাম, প্রতিদিন এক পারা করে কোরআন পড়তাম, এক পারা কোরআন শরীফ না পড়া পর্যন্ত না শোনা পর্যন্ত আমার আব্দুল কাদের ঘুমাতো না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওর মা পড়তাম আর আমার আব্দুল কাদের শুনতো, এক পারা না শুনে ঘুমাতো না, আমার আব্দুল কাদের দোলনায় শুয়ে শুয়ে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। সূরা ফাতিহা পড়তে বলুন বলুন পারে না, হিন্দি গানগুলো আমাদের বাচ্চাদের সব মুখস্থ হয়ে গেছে, দোষ কাদের? একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর ব্যাপারে
আমরা যতটা না সদা তৎপর হয়েছি। বিশ্বাস করুন, একটা বাচ্চাকে কোরআন শেখানোর ব্যাপারে আমরা ততটা এগিয়ে যাই যাই নি। যে মা সকাল 9টা 10টা বাজলে বাচ্চার ব্যাগটাকে নিয়ে ইংলিশ মিডিয়ামের দরজায় যায়, সেখানে কত মাস্টার, কত রাস্তায় লোক, কারোর কাছে ওর পর্দা করার কথা মনে হয়নি, মক্তবে নিয়ে আসবে বাচ্চাটাকে কোরআন শেখানোর জন্য, মায়ের দিক পাতলে না, ওর যত লজ্জা হুজুর দিকে, হুজুরের কাছে পর্দা। ভাইরা আমার, বক্তব্য আমি লম্বা করব না, ফুরফুরা শরীফ থেকে আমাদের সেরে তাজ হুজুর কেবলা এসে গেছে, এটা তকবীর দেন তো নারাই তকবীর, উচ্চ আওয়াজে তকবীর দেন নারাই তকবীর, নারাই তকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, ভাইজান হুজুর কেবলা নারাই তকবীর, ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দেদে জামান, মুফতি আজম হযরত মিসলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, কথা ঠিক কি না? বাবাজি, দাদা হুজুর কিবলা যার শুনে বলেছিলেন, বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব হচ্ছেন এলমের দরিয়া, আর আমার মেজো ছেলে আবু জাফর সিদ্দিকী হলো এলমের জাহাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানারি আওলাদ এসেছে, তানারি আওলাদ এসেছে, আশেপাশে যারা আছে সকলে মাহফিলটার ভিতরে চলে আসো, এক্ষুনি হুজুর আসবে। বাবা বাবা ছেলেদেরকে নামাজি বানান, আপনি নিজে নামাজি হয়ে যান, বিবি বাচ্চাগুলোকেও নামাজের তাগিদ দেন, ওদের জন্য সবচাইতে বড় হাদি হলেন আপনি। নিয়াত করুন আমার জানাজা নামাজের ইমাম আমার ছেলে হবে গো, এটা নিয়াত করুন। মন চায় না, বড়পীর সাহেবের মা বড়পীর সাহেবকে ছেড়ে দিচ্ছেন আর বলছে, কি বলছে, যা আব্দুল কাদের, মা আর বেটা দুজনের কোনোদিন আর দেখা নাও হতে পারে, কায়ামতের ময়দানে আমি শুধু আব্দুল কাদেরের মা না, কায়ামতের ময়দানে আমি আলেমের মা হিসাবে উঠতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কথা দেখেন দিন, যে আমি আলেমের মা হিসাবে উঠতে চাই, মনে হয় না আলেমের মা হিসাবে উঠবেন, হাফেজের মা হিসাবে উঠবেন, মনটা চাই না গো বাবা? আমার ভাইরা দায়িত্ব দিয়েছেন খেজের আলী সালাম, ও মামা জি খেজের আলী সালাম পানির তলায় সিংহাসনে বসে বসে পানিটা ধরে নাড়া দিচ্ছিল, আমি কেতাবের গাটুলিটা মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, খেজের আলী গিসালাম পানির তলায় সিংহাসনে বসে বসে পানিটা ধরে দাঁড়া দিচ্ছিল, বসিরহাটের বড় মাওলানা চলে যাবে আমার সঙ্গে দেখা হবে না, আমি উঠে বললাম আমি আমার হাত দুটোকে পানির ভিতরে ডাবিয়ে দিলাম, খিজির আলী সালামের সঙ্গে মোসাবা করলাম, সঙ্গে সঙ্গে উতালা পানিটা ঠান্ডা হয়ে গেল।
যার সঙ্গে মোসাবা করার জন্য খেজের আলাইহিসসালাম পানি নাড়া দিচ্ছে, আপনি আমি তার বিরুদ্ধে বলে কিছু করতে পারবো বাবা? নওজোয়ান যুবকেরা আসছেন, হুজুর হুজুর সকলে উঠে দাঁড়ান, আওলাদে জামান আসছে, বর্তমানে বয়োজ্যেষ্ঠ যিনি মুরব্বী তানার কলিজার টুকরা আমাদের ভাইজান হুজুর কেবলা আসছেন, তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর।